চলো এবার ডিনার করো, ডিনার করি আমাকে বাবা তুমি বাড়িতে নিয়ে চলো। লাল বাপ থেকে লাল বাবা লাল মা, কি লাল বাবা বা লাল বাবা, লাল বাবা লাল মা। হ্যাঁ ডিনার কোথায় করাবে বলো? লাল বাবা রাইসের থেকে। লাল বাবা রাইস? ওই সব বাহানা দিলে চলবে না, চলো ডিনার করো। লাল বাবা কলেজ আছে আমাদের এখানে কলকাতায়, আমি জানি কিন্তু লাল বাবা রাইস আমি শুনিনি। লাল অনেক কিছু আছে। গুড আফটারনুন ব্যাঙ্গালোর বংশে তোমাদের স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছে আমি সৌমি, আর সৌমিক আজকে আমরা যাচ্ছি একটা হিস্টোরিক্যাল প্লেসে, তাই তো? নামটা কি জায়গাটার? ব্যাঙ্গালোর ফোর্ট। ব্যাঙ্গালোর ফোর্ট, আর সেখানকার সবকিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আপাতত লিফটে রয়েছি। তো আমরা ক্যাব বুক করেছি, ক্যাব আসছে এখন, আর এর মধ্যে কি পরিস্থিতি সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্যাঙ্গালোর বংশ। তো আমরা আজকে এসেছি ব্যাঙ্গালোর ফোর্টে, এবং টিপু সুলতানের বিভিন্ন কারুকার্য যেটা উনি করে গেছেন সেইগুলো আমরা দেখছি এই মুহূর্তে। আর এখানে আমরা একজন গাইডকে হায়ার করেছি, তো উনি আমাদেরকে বোঝাচ্ছেন যে কোন জিনিসটার কি কি মাহাত্ম্য রয়েছে, কিভাবে তৈরি হয়েছে, টিপু সুলতান কি কি করে গেছিলেন। তো সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বোঝাচ্ছে, দেখতেই পাচ্ছ শ্রমিক রয়েছে ওখানে, এবং ভীষণ ভালো লাগছে এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। वॉल्स में वो देखिए, वो वुड का ऊपर 160 पिलर से 160 ट्री है, दैट इज अ दरबार। समर में यहाँ पे रहते थे कि पुस। ये बेंगलुरु वेदर इज वेरी गुड वेदर। वो महल बनाया मेनली फॉर द एडमिनिस्ट्रेटिवली, बेंगलुरु में बनाए थे, बाकी का उधर से संभालते थे। श्रीरंगपट्टनम में वो रूल उसको क्या पहले बाप और बेटा का श्रीरंगपट्टनम, ये भी টিপু সুলতান সেগুলো করতেন, এমনই আমাদেরকে বলছেন গাইড। এবং অনেক অজানা জিনিস যেগুলো আমরা জানতাম না সেগুলো আজকে আমরা জানতে পারছি, এবং বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে শ্রমিক তোমার? খুব ভালো, মানে শহরের মাঝখানে এরকম একটা দুর্গ আছে এটা ভাবাই যায় না। তো আমরা মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের ব্যাঙ্গালোর ফোর্ট। আমরা ভেবেছিলাম যে অনেকটা বড় জায়গা, যেখানে অনেকটা উপর টোপরও ঘোরা যেতে পারে, কিন্তু ওপরগুলো বলছে এখন বন্ধ, যাওয়া যাবে না, কাজ চলছে সামথিং। তো তাই জন্য আমরা এটুকুই ঘুরলাম, কিছু ইতিহাস জানলাম যেটা খুবই ভালো লাগলো আমাদের। এনিওয়েজ, শহরের মাঝখানে একটা এ ধরনের ফোর্ট, হিস্টোরিক্যাল ফোর্ট, তো ভালোই লাগে। তার কারণ এমন অনেক হিস্ট্রি আছে যেগুলো হয়তো আমরা বইয়ের পাতায় পড়েছি কিন্তু কখনো সেগুলো চোখে দেখা হয়নি। তো সেগুলো যখন আমরা চোখে দেখতে পাই সেগুলো মানে সেগুলোর গুরুত্ব মাহাত্ম আরও বেশি বেড়ে যায় আমাদের কাছে, আর ভীষণ ভালো লাগলো। আর এরপর এখান থেকে আমরা যাব টিপু সুলতান প্যালেসে, সেখানে দেখি আরও কী কী দেখার আছে। তাহলে চলো সেগুলোও শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যালেসটা, এটা নির্মাণ করা হয়েছিল 1781 সালে নবাব হায়দার আলী খান, আর এটা কমপ্লিট করা হয়েছিল ঠিক তার 10 বছর পরে বাই তার সান টিপু সুলতান। সো এটা একটা ইনফরমেটিভ ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, খুব ভালো লাগলো এটা দেখে যে বাবা ছেলে দুজনে মিলে এটাকে বানিয়েছিল। আর উপরের দিকে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ঘরগুলোকে তৈরি করা হয়েছে, ছোট 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 ছোট। হ্যাঁ, আর ভেতরে হয়তো আরও ঘর রয়েছে, তবে এখানে রাস্তাটা একটুখানি দেখো তুমি, এখান দিয়ে দেখো, এখানে হয়তো এখন উপরে উঠতে দেওয়া হচ্ছে না, সেই জন্য বন্ধ রয়েছে। আর খুব সুন্দর, এটা একটা মনে হয় যেমন মহল হয় ঠিক সেরকমভাবেই বানানো হয়েছে। আর সামনেটা দেখতেই পাচ্ছ একটা পুরো মানে হল ঘরের মতো, তার মধ্যে একটা ছোট্ট কী বলবো ব্যালকানি টাইপও বলা যেতে পারে। ভেতরের দিকে হয়তো আরও রয়েছে কিছু ছোটো ছোটো ঘর, খুব সুন্দরভাবে পুরোটাই আমার মনে হচ্ছে কাঠের তৈরি, তাই না?
একদমই তাই, এটা পুরোপুরি কাঠের তৈরি, মেনলি অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজ কারবারের জন্যই এই প্যালেসটা বানানো। এটা একদম এক্স্যাক্ট প্যালেস বলা যেতে পারে না, বাট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, কর্পোরেট অফিস কাইন্ড অফ থিং এটা বলা যায়, যেটা আমি জানতে পেরেছি এখানে এসে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো করোনা, এই যে এইগুলো করোনার আগে ঠিক ব্যালকনিতে উপরে যাওয়ার পারমিশন ছিল, কিন্তু এখন লোক যাতে বেশি ভিড় না করে তাই জন্য উপরে যাওয়াটা প্রোহিবিটেড করে দেওয়া হয়েছে। তখন এইসব এরিয়াতে মেনলি জঙ্গল টাইপেরই ছিল, খুব যে একটা বসতি বা এসব কিছু ছিল না, তো তাই জন্যই এখানে আর কি এই প্যালেসটা মহলটা বানানো। তো অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, তো এখানে এসে যদি মনে করা যায় যে আমরা সেই জমানায় চলে গিয়েছি, সেই জমানা মানে টিপু সুলতানের জমানা, টিপু সুলতানের জমানায়, তো তাই জন্য বেশ তখন একটা আলাদা রকমের ফিল আসে। না না না, আমি ওই জমানায় যেতে চাই না, আমি এই জমানাতেই ঠিক আছি, কারণ ওই সময় যুদ্ধ বিগ্রহ এগুলো খুব বেশি হতো, এখনো আরো বেশি না, এখন হয় কিন্তু ওরকম ভাবে আমি ওই জমানায় গিয়ে ওরকম ভাবে যুদ্ধ করতে পারবো না, এই যুদ্ধটা তবু ঠিক আছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো ভীষণ ভালো লাগলো, তার কারণ আমরা তো এখন সবসময় ঘরের মধ্যেই বদ্ধ রয়েছি, এরকমই যদি একটুখানি মাঝে মধ্যে বেরোনো যায় তাহলে নিজেদের ভালো লাগে, মনটা ভালো লাগে। ব্যাঙ্গালোরের কাছাকাছি অনেক ভালো দেখার জায়গা রয়েছে। তো এটা হচ্ছে টিপু সুলতান সামার প্যালেস, আর আমাদের টিপু সুলতান সামার প্যালেস ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এবার লালবাগের দিকে, লালবাগ খুব সামনেই, লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো আমরা এবার ঢুকলাম লালবাগ টেরিটরি, দেখা যাক এবার কেমন লাগে। লালবাগের ভেতরে আমরা চলে এসেছি, আর লালবাগের আমরা এর আগেও এসেছিলাম, খুব সুন্দর পুরোটা, আর এটা অনেকটা এরিয়া নিয়ে, বলা হয় নাকি একদিনে পুরোটা কভার করা যায় না, তো আমরা এর আগে এসেও কভার করতে পারিনি, আজকেও হয়তো পারবো না, তবে যতটা পারবো আমরা নিজেরাও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। চারিদিকে প্রচুর গ্রিনারি রয়েছে এখানে, প্রচুর গ্রিনারি, আর এখানে একটা টিলা রয়েছে, পাহাড়ের টিলা, যেখান থেকে পুরো লালবাগটা দেখা যায়, তো আমরা প্রথমে সেখানেই যাওয়ার চেষ্টা করব, কারণ ওই জায়গাটা ভীষণ সুন্দর, তো দেখা যাক। চতুর্দিকে গ্রিনারি, এখানে বাগান, এটা টিপু সুলতানের বাবা টিপু সুলতানের জন্য বানিয়েছিলেন এবং তাকে তার জন্মদিনে গিফট করেছিলেন, ভাবতে পারছো বাবা কিরকম গিফট করেছে ছেলেকে। আর এই যে দেখতে পাচ্ছ টিপু সুলতান ঘোড়ার পিঠে চেপে রয়েছেন উনি, কাঁধে তলোয়ার নিয়ে, মনে হচ্ছে কোথাও যুদ্ধে যাচ্ছেন, সেই প্রস্তুতি নিচ্ছেন, তাই তো। আর এখানে প্রচুর পায়রা রয়েছে, শালিকও রয়েছে। তো এবার লালবাগে যেজন্য আসা, ওই যে দূর থেকে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, একটা ঢিপি, ছোট্ট টিলা মতো, যেটা খুব ভালো লাগে আমাদের সেখানে, সেটা আমরা খুঁজে পেয়েছি এতক্ষণে, তো সেখানে যাব। এই টিলাতে আমরা আগেও এসেছি, তো এখানে জেনারেলি খুব হাওয়া থাকে, আজকে জানি না। সুমি, অনেকদিন পরে এসে কেমন লাগছে? বেশ ভালো লাগছে, এর আগের বার যখন এসেছিলাম বাবা মাও এসেছিল সঙ্গে, তো তখনও বেশ ভালো লেগেছিল এবং আজকেও বেশ ভালো লাগছে, শুধু এই ওঠাটা একটু চাপের বিষয়, তার কারণ অনেকটাই উঁচু, আর আজকে আমি দুর্ভাগ্যবশত হিল পড়ে এসেছি, যেটা সুমি প্রত্যেকবারই করে, প্রত্যেকবার করে মানে যে একটু হিল পড়ে আসে তারপরে একটু হঠাৎ ফাটে পড়ে, বললাম পা ব্যথা করছে, না না, তারপরে যখন আমি ওকে জিজ্ঞেস করি কেন পা ব্যথা করছে, বলছেন আমি হিল পড়ে এসেছি, না না, তো ওকে হিল জুতো ছাড়াও এমনি জুতো কিনতে বলা হয়েছে, কিন্তু না না, আমি হিল সবসময় কোথায় পরি গো, কিন্তু প্রত্যেকবার তোমার পা ব্যথা করে কেন? সে তো ওই জুতোগুলোতে প্রবলেম হয় একটু, সেই জন্য জুতোগুলোতে প্রবলেম, হ্যাঁ ওইগুলো ওইগুলোতে ইয়ে হয় না, না ওগুলোতে হিল নেই কিন্তু তার প্রবলেম হয়। অ্যাজ ইউজুয়াল ধীরে ধীরে হাওয়াটা চলে আসছে, যত আমরা উপরে উঠছি সুন্দর হাওয়াটা আসছে। তো আমরা চলে এসেছি এখন টিপির ওপরে, টিপি কথাটা শুনতে পেয়ে টিলা টিলা বলো টিলা বলো না টিপি, বেশ ভালো লাগছে, সূর্য এখন অস্ত যায়নি, যাবে যাবে করছে,
গাড়ি যদি তার কাছে হতো রোজ একবার করে এসে এখানে, বিশেষ করে আমি তো বৃষ্টির সময় আসতে চাই, তারপরে চলে যেতাম। হ্যাঁ, যখনই বৃষ্টি পড়তো আমি চলে আসতাম। এখানে বৃষ্টিটা যা উপভোগ করা যাবে না, দারুণ উপভোগ করা যাবে। মানে পুরো একদম খোলা আকাশ, চারিদিকে গ্রিনারি, তার সঙ্গে সমসময় বৃষ্টি, মানে ভাবা যায় পুরো একদম সেই সিনেমেটিক ব্যাপার। বেশি বলে ফেললাম। বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পালা, তার কারণ সন্ধে নেমে আসছে আর পোগো বাড়িতে একা রয়েছে। তো মোটামুটি আজকে আমরা খুব ভালো ঘুরলাম এবং আমরা বেরিয়েছিলাম একটা জায়গা ঘোরার জন্য, কিন্তু সেখান থেকে যেহেতু জায়গাগুলো খুব কাছাকাছি সেই জন্য চলে আসলাম এবং আমাদের টাইমটাও খুব ভালোভাবে স্পেন্ড হলো আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। তোমরাও যদি ব্যাঙ্গালোরে কেউ থেকে থাকো এবং তারাও যদি ঘুরতে আসতে চাও, তাহলে এই প্যান্ডামিকের মধ্যে নিজের সেফটি বজায় রেখে অবশ্যই আসতে পারো, খুব ভালো লাগবে। এবং তাহলে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, ভিডিওগুলোকে লাইক করো, বেশি করে শেয়ার করো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং করোনার মধ্যে হেলদি হেলদি খাবার খেয়েও। আজকে লালবাগ থেকেই আমরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তোমাদেরকে জানাবো এখানেই টাটা, বাই বাই। চলো এবার ডিনার করো, ডিনার করি আমাকে বাড়িতে নিয়ে। লালবাগ থেকে লাল বাবা লাল মা। কি লাল বাবা তো লাল বাবা, লাল বাবা লাল মা। হ্যাঁ, ডিনার কোথায় করাবে বলো? লাল বাবা রাইসের থেকে। লাল বাবা রাইস? ওই সব বাহানা দিলে চলবে না, চলো লাল বাবা রাইস আছে জানো না? লাল বাবা কলেজ আছে আমাদের ওখানে কলকাতায়, আমি জানি। লাল বাবা অনেক কিছু আছে, লাল অনেক কিছু।